সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও বাড়ির সবাই ভালো আছি। তো আজকে আমাদের একটা জন্মদিন বাড়ির নেমন্তন্ন ছিল, তো আমি আমার সোনামাকে নিয়ে চলে গেছি। তো ওখানে তাড়াতাড়ি করেই যেতে বলেছিল, কারণ সব বাচ্চাদের একসাথে নিয়ে কেক কাটা হবে। কেক কাটার সময় বাচ্চারা সবাই একসাথে থাকলে খুবই আনন্দ মজা করতে পারে, তো ওই জন্যই একটু তাড়াতাড়ি করে গেছি। তো ওই যে কেক কাটা হবে, তো সব বাচ্চারা এক জায়গায় দাঁড়িয়েছে, তো খুবই সুন্দর লাগছিল। এবার কেক কাটবে। তো মাঝে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, শরীরটাও ভালো ছিল না, আর মেয়েকে তো স্কুলে দিয়েছি, তো 2-3 মাস হলো এই নিয়ে যাওয়া নিয়ে আসা, তো অনেকই কাজ থাকে, তো সেইভাবে হয়ে উঠছে না ভিডিও করাটা। তো প্রতিবারই ভাবি যে রোজ ভিডিও দেব, কিন্তু কিছুদিন দেওয়ার পরেই আর অতটা মানে সময় হয়ে ওঠে না, বাচ্চাকে পড়ানো থাকে অনেকই, তারপরে ঘরে কাজও থাকে। তো যাই হোক, যে ভিডিওটা করছি সেই ব্যাপারেই বলি। তো যাই হোক, এটা আমাদেরই পাশেই, পাশে বাড়ি যেমন হয় না ওরকম পাশে বাড়ি নেমন্তন্ন করেছিল, তো ওই গেছি। তো যে আমার সোনামা আবার বেলুন নিয়ে খেলছে, আর কি যেন আমাকে বলছিল। তো বাচ্চাদের এটাই ভালো লাগে কোনো জায়গায় গেলে, যেহেতু ঘরের মধ্যে, আর যারা বিশেষ করে ফ্ল্যাটের মধ্যে থাকে তারা জানে ঘরের মধ্যে মানে পাশের ঘরে কে থাকে বা না থাকে অতটা কিন্তু কেউ কারো খবর রাখে না। এখানটা একটু খোলামেলা পেয়ে মেয়েটা খেলছে, আর একটা ফ্রেন্ডকেও পেয়েছে, তো খুবই মজা হচ্ছিল আমার মেয়ের। তো বাচ্চার মা আনন্দ মানেই মা বাবার আনন্দ, সেটা তো আর বলার কথা নয়। তো যাই হোক, আবার মাঝে মাঝে বেলুন ফেটে যাচ্ছিলো বলে আমার মেয়ের ভীষণই ভয় লাগছিল, তো কানে হাত দিয়ে চলে আসছে, এদিক একবার এদিকে ঘুরে দেখছে, একবার ওইদিকে ঘুরে দেখছে, আর মাঝে মাঝে করেই কানে হাত দিচ্ছে। ওর ফ্রেন্ড ওকে ডাকতে আসছে, একটু করে খেলছে আর মাঝে মাঝেই কানে হাত দিচ্ছে। আসলে ওর আওয়াজে ভীষণ ভয়, কেন জানি না, ছোটোবেলা থেকেই ওর খুব জোরে টেবিল ফ্যান চললে বা সিলিং যে কোনো জিনিসে বা প্রেসারে সিটি দিলে আওয়াজটাতে কেন এত ভয় আমি বুঝতে পারিনি, মানে জানি না যে কেন এত ভয় করে। ছোটোবেলা থেকেই মাঝে মাঝে দেখায় যে ভয় নেই, আবার মাঝে মাঝে ভয় যে দেখো দেখো কী করছে, আবার কান ধরে ওর বাবার কাছে যাচ্ছে। বাবা বলছে মা কানটা ছাড়, কানটা ছাড়, তাও আমার মেয়ে কথা শোনে না। তো কানে হাত দিয়ে ডাকছে, বেলুন ওর দিকে দিচ্ছে, তো ভাবছি যদি ফেটে যায় ওই জন্য কানে হাত দিয়ে রয়েছে। তো আমি সোনাম আম্মামকে নিয়ে বলছি যে বাবা কানে হাত দিও না, কানে হাত দিও না, তাও বাচ্চারা কি আর বললে কথা শুনে, তো ওদের মন যেটা চাই ওরা সেটাই করে। তো তারপরে একটু চারিদিকে তোমাদেরকে ঘুরে দেখালাম, তো কে কি করছে। তো যদিও খুব বেশি লোক ছিল না, মানে অল্প কিছু লোকই ছিল, তো তাও যাই হোক, তো খুবই মজা হলো, ভালোই লাগলো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার পরিবারের সকল সদস্যকে অনেক অনেক ভালোবাসা, তোমাদের ভালোবাসা পেয়ে আমি এতদূর এসেছি, তো তোমরা আমার পাশে সবসময় এইভাবেই থেকো, এটুকুই তোমাদেরকে বলবো। তো এইদিকে ছেলেরা সব খেলছে, মানে বাচ্চা ছেলেরা, আমি এইদিকে মেয়েকে ডাকছিল আসতে দিলাম না, কারণ যদি ঠেলে মানে বোঝোই তো যে বাচ্চা ছেলেরা একটু ঠেলাঠেলি করে খেলে, কিন্তু আমার মেয়ে একটু ভীতু, মানে অতগুলো ছেলে মাঝে খেলবে কোথায়, ঠেলে ফেলবে বা কী করবে, বাচ্চাদের তো আর ইচ্ছে করে বা বুঝে কেউ এ করে না, ওরা ঠেলাটা ওরা একটু ছটফট করে খেলতে ভালোবাসে, লাফালাফি ঝাপাঝাপি। তো এই জন্য আমি বললাম মা এই ফ্রেন্ডের সাথেই খেলো, দেখো আমার মেয়ে সেই কানে হাত দিয়ে বসে আছে, মানে এত ওর ভয় যদি বেলুনটা ফেটে যায়, এই ভয় নিয়েই ও মানে কাটিয়ে দিল জন্মদিন বাড়িটা, আর কি বলবো। তো যাই হোক, এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে যেটা এত সুন্দর, মানে বাইরে এত সুন্দর গাছপালা, তারপর সামনে একটা পুকুর আছে দেখা যায়, তো ওই ব্যালকনিতে বসে খুবই ভালো লাগে। আর একটা ঘরে সবাই একটু রেস্ট করছে, মানে যার যেরকম ইচ্ছা হচ্ছে, যে কেউ গল্প করছে কিছু জন, কেউ বাচ্চারা খেলছে, মানে খুবই ভালো লাগছিল। তো দেখছো দেখছো আমার সোনা মাম্মাম কী করছে, সে যে কানে হাত দিয়েছে কান থেকে হাত সরাচ্ছেই না, মানে একটা বেলুন ফেটে গেছিলো বলে এত ওর ভয় যে কী বলবো।
এই ভয়টা কাটাতেই পারছি না কিছুতেই। মানে আওয়াজে কেন এত ভয় পায় আমি বুঝি না। আমি বলি, মা আমি তো আছি তোর কাছে, কিসের ভয়? তাও কিছুক্ষণ পরে পরে কানে হাত দিয়ে দিচ্ছে। তো যাই হোক আর কি বলবো, এই দেখো বেলুন দিচ্ছে, ওকে নিচ্ছে কিন্তু আবার মানে ভয় পাচ্ছে, দেখো নিচ্ছে। আর এখানে একটা কি সুন্দর দেখো অ্যাকোরিয়াম আছে, তো কি সুন্দর সুন্দর মাছ, এত ভালো লাগছিল। তো মেয়ে দেখছিল, মেয়েকে বলছিলাম যে হ্যাঁ দেখো, এই দেখো বাবা কত বড় মাম। তো ও দেখছে আর আমাকে দেখাচ্ছে, হ্যাঁ। তো খুবই সুন্দর ছিল, এত সুন্দর করে, আর ঘরটাও খুবই সুন্দর করে, নতুন ফ্ল্যাট, খুবই সুন্দর সাজিয়েছে, মানে এত সুন্দর সাজিয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবসময় এইভাবে আমার পাশে থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখি কবে ভিডিও দিতে পারি। তো ততক্ষণের জন্য বাই।